أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم فقهنا في الدين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا الحمد لله أمر الشندور أكتر بشايني على تنا كورت زادسي جيبوني خوبي 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 غروتو بنا أكتر بشاي বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর খুব চমৎকার একটা বই নিজে পড়ার মতো একটা বই অন্যকে উপহার দেওয়ার মতো একটা বই নিয়ে চিন্তা ফিকির করার মতো বারবার পড়ার মতো হ্যাঁ সিয়ান পাবলিকেশনের বইটা দেখি আমরা একটু পড়া শুরু করি জি 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 থাকবে দেখো বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ একটু সবাই মিউট করে রাখো প্লিজ বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে পারে যদি বিয়ের ও পরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা না হয় কোরআন ও সন্ন্যাস অনুযায়ী সাজানো দাম্পত্য জীবন শুধু স্বামী স্ত্রীর নয় বরং গোটা সমাজের উপর আল্লাহর অনুগ্রহ বয়ে আনে বিয়েকে পার্থিব জীবনের সুখ ও পরিপূর্ণতার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে প্রধান বিষয়গুলো এই বইয়ে আলোচিত হয়েছে একজন আন্তরিক পাঠক বইটি থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলে সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ জীবন যাপনে সক্ষম হবেন ইনশা আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বইটা নিজে সংগ্রহ করুন এবং প্রিয়জনকে উপহার দিন হ্যাঁ প্রত্যেকে চেষ্টা করবো একটা করে বই কিনে ফেলার ঠিক আছে বই থেকেই আমরা পড়ব ইনশাল্লাহ মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় মহান বিয়ের স্বপ্ন থেকে অষ্টপ্রহর লেখক হচ্ছে মির্জা ইউ আর বেগ হ্যাঁ বইটা বাংলায় অনুবাদ করা হয়েছে আর কি এখানে দেখি ভূমিকার মধ্যে কি কি আছে ভূমিকা ইসলামের বিয়ে বিয়ের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় বিবাহিত জীবনকে সুখী করার উপায় সুন্দর দাপ দাম্পত্য জীবনের বৈশিষ্ট্য কি দাম্পত্য জীবনে সুখী হওয়ার কি কোনো সূত্র আছে একটা দাম্পত্য জীবনকে কিভাবে সফল করা যায় অসুখী দাম্পত্য জীবনে কীভাবে সুখ ফিরিয়ে আনা যায় মনের মানুষ বলতে কি কিছু আছে সুখী দাম্পত্য জীবনের পেছনে কি কি বিষয় ভূমিকা রাখে দাম্পত্য জীবনে বাবা মা এবং শ্বশুর স্যার শ্বশুর বাড়ির লোকদের কতটুকু জড়ানো উচিত সাংসারিক জীবনে পরস্পরকে কীভাবে ছাড় দেওয়া যায় মানুষ কখন তার বৈবাহিক জীবনের ব্যর্থতা বুঝতে পারে একটা সংসারে স্বামী স্ত্রীর মূল দায়িত্ব কী দাম্পত্য জীবনকে সুখী করার পেছনে মূল দায়িত্ব কার ইন্টারনেটে পাত্রপাত্রী পছন্দ ও বিয়ে সাত বছরে সাত বছর পরে দাম্পত্য সমস্যা সৃষ্টি হওয়ার কুসংস্কার সুখী দাম্পত্য জীবনের জন্য বাচ্চা কাচ্চা কতটুকু গুরুত্বপূর্ণ জীবন কাছে নিজের গুরুত্ব ধরে রাখার জন্য কি করা যেতে পারে তর্ক বিতর্ক করা কি ভালো সংসার সুখী করতে চাইলে টাকা পয়সা কতটা গুরুত্বপূর্ণ বৈবাহিক সম্পর্কের জন্য ক্ষতিকর কাজ কোনগুলো সংসারের শান্তি বজায় রাখার জন্য কি ছোটখাটো মিথ্যা বলা যাবে দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে কারোর সাথে পরামর্শ বিয়ের ক্ষুদা এখানে এখানে প্রকাশকের যে কথাগুলো আছে সবসময় এটা সুন্দরই হয় শরী পাবু হায়াত অপু ভায়াত এটা একটু পড়ে ফেল ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ আমি একটু ভূমিকাটাও পড়ি একটি সুস্থ সুন্দর সমাজের ভিত্তি হলো পরিবার ব্যবস্থা আর পারিবারিক জীবনের ভিত্তি হলো একটি সুস্থ সুন্দর দাম্পত্য জীবন অথচ এই পবিত্র দাম্পত্য জীবনে যেন আজ হানা দিয়েছে ভাঙনের মহামারী তো নিশ্চয়ই মানে এখনকার প্রেক্ষাপট তোমাদের হয়তো জানা আছে মানে এত বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে মানে সেটা একটা সাংঘাতিক মহামারী আকারে ধারণ করেছে আর কি তো অথচ সেই দাম্পত্য জীবনে যেন আজ হানা দিয়েছে ভাঙনের মহামারী পরিণতিতে সমাজ জীবনে তৈরি হয়েছে ভয়ানক দায়িত্বহীনতা এই বিপর্যয় এমন একটি অপসংস্কৃতি যা মানুষকে করে তুলছে ধ্বংস করছে পরিবার ক্রমেই যেন নির্মম হয়ে উঠছে এই দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা সমাধানে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে বহু মানুষকে পরামর্শ দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকের জীবনেই তা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি যে উপসংহারে পৌঁছেছি তা হলো দাম্পত্য জীবনের সুখ শান্তি কেবল স্বামী স্ত্রীর মন মানসিকতা ও আচার আচরণের উপরে নির্ভর করে তারা যদি সত্যি সুখী হতে চায় তাহলে কেউ তা রোধ করতে পারবে না আর তারা যদি অশান্তি সৃষ্টি করে তাহলে কেউ তাদের শান্তি এনে দিতে পারবে না এত চমৎকার এই কথাটা খুব ইম্পর্টেন্ট তো নিজেদেরকে চাইতে হবে এই ছোট্ট বইটি দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে আমার জ্ঞান ও উপলব্ধি এবং কীভাবে তার সুখী সমৃদ্ধ করা যায় সেসব বিষয় তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস আমি আশা করি এই বইটিতে দেওয়া পরামর্শ যারা মানবেন তারা সত্যি সত্যি উপকৃত হবেন এবং একটি শান্তিপূর্ণ জীবন জীবনযাপনে সক্ষম হবেন বইটি যদিও মুসলিমদের উদ্দেশ্যে লেখা তবে অন্যরাও এ থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ মির্জা ইউ আর বেগ ইসলামে বিয়ে সকল প্রশংসা আল্লাহর যিনি এই বিশ্বজগতের প্রতি পালক সলাদ ও সালাম বর্ষিত হোক তার বার্তা বাহক মোহাম্মদ সাল্লাম ও তার পরিবার পরিজন ও সঙ্গী সাথীদের প্রতি আল্লাহ তালা বলেছেন তার নিদর্শন সমূহের মধ্যে এই যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের পেয়ে পরিতৃপ্ত হও তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম ভালোবাসা ও মমতা বোধ সৃষ্টি করেছেন এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে তাহলে বুঝেছ এই যে প্রেম প্রীতি ভালোবাসা মমতা বোধ আল্লাহ তালাই সৃষ্টি করে দিয়েছেন সম্পূর্ণ অপরিচিত দুটো মানুষ তাই না বিয়ে হয় তারপরে কি পরম মমতা একে অন্যের প্রতি হ্যাঁ আল্লাহ সুপ্রিয় পাঠকগণ আমি নিশ্চিত যে আপনারা জানেন ইসলামের বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন নারী ও একজন পুরুষের মাঝে সম্পাদিত জীবনের জীবন ঘনিষ্ঠ একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষীদের উপস্থিতিতে দুজন মানুষের মাঝে এ চুক্তি সম্পাদিত হয় তবে হ্যাঁ বিয়ের সর্বোত্তম সাক্ষী হলো আল্লাহ তার কাছে মূলত দায়বদ্ধ থাকেন এই চুক্তির উভয় পক্ষ তাই নারী পুরুষ দুজনেরই ভালো করে বোঝা প্রয়োজন তারা যে চুক্তিটি করতে যাচ্ছেন সেটি কেমন কি তার লক্ষ্য উদ্দেশ্য কি তার তাৎপর্য প্রথমে আমি কোরআনের একটি আয়াত উল্লেখ করেছি এ আয়াতে আল্লাহ তাহলে অত্যন্ত গুরুত্বের সাথে বিয়ে নামক বন্ধনটির কথা আলোচনা করেছেন এটিকে তিনি তার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন এ আয়াতে আল্লাহ তিনটি গভীর তাৎপর্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন প্রথমটি হল সুকুন আল্লাহ বলেছেন এটি তার একটি নিদর্শন তিনি আপনাদের মধ্য থেকে আপনাদের জন্য জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন আপনারা তাদের থেকে সুকুন লাভ করতে পারেন তাই আমাদের বুঝতে হবে এই সুকুনের তাৎপর্য কি আরবিতে সুকুন শব্দটি হলো আল হারাকা বা গতিশীলতার বিপরীত শব্দ হিসাবে ব্যবহৃত হয় গতিশীলতার বিপরীত আরবি ব্যাকরণে হারাকা একটি হরফের মাত্রার মতো এটি নির্দেশ করে কিভাবে হরফটি গতি পাবে বা কিভাবে উচ্চারিত হবে আমরা হারাকা যে যাব পেশ দিয়ে যেভাবে আমরা উচ্চারণ করি যখন কোনো অক্ষরের উপর সুকুন পাওয়া যায় তখন অক্ষরটিকে মূল অক্ষরের মতো করেই উচ্চারণ করতে হয় সেখানে স্থির হতে হয় বিয়ের প্রথম ও প্রধান উদ্দেশ্য হিসেবে আল্লাহ সুকুন বা প্রশান্তি লাভের কথা বলেছেন তিনি বলেছেন তিনি আমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন আমরা তাদের সাথে সুকুন তথা প্রশান্তি খুঁজে পাই তাই এই চুক্তিটির প্রথম শর্ত হলো স্বামী স্ত্রী দুজন দুজনের সাথে প্রতিজ্ঞা করছে যে তাদের যৌথ এ জীবনধারার প্রতিটি কাজকর্ম এমন হবে যা তাদের উভয়ের জন্য হবে সুকুন বা প্রশান্তির উৎস তাদের আবাস নিবাস তাদের ঘনিষ্ঠতা তাদের সহযোগিতা ও সহমর্মিতা সব কিছু হবে পারস্পরিক প্রশান্তির উৎস তারা আল্লাহকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছেন যে তারা জীবন সঙ্গীর কাছ থেকে পুরনীয় একান্ত বিষয়গুলো আর কোথাও খুঁজে আর কোথাও খুঁজবেন না তাদের চোখ কান ও হৃদয় জীবন সঙ্গী ছাড়া অন্য কোথাও গিয়ে দিখারা হবে না তারা জীবন সঙ্গীর প্রতি কোনো অবহেলা করবে না তাকে ছেড়ে যাবে না ফেলে যাবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যারা এই বইটি পড়ছেন তাদের সবাইকে তিনি যেন জীবনসঙ্গীর মাঝে এই প্রশান্তি দান করেন আমিন আমিন অনেকেই হয়তো নানা রকম ভুল করে এই নির্মল পবিত্র পারিবারিক শান্তি নষ্ট করে ফেলেছেন ব্যাকুলভাবে আবার ফিরে পেতে চাইছেন হারিয়ে ফেলা সেই সুখ পাখিটাকে তবে মনে রাখতে হবে এটি ফিরে পাওয়া শুধু কারো একার পক্ষে একক চেষ্টায় সম্ভব সম্ভব নয় বরং স্বামী স্ত্রী দুজনকেই তাদের তাদের নিবাসটি একটি সুখের নীড় করে গড়ে তুলতে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে দুজনেরই ভূমিকা অবশ্যই জরুরি বিষয় এ আ তাআলা تعالی দ্বিতীয় যে তাৎপর্যপূর্ণ শব্দটি উল্লেখ করেছেন তা হলো আল মাওয়াদ্দা। তিনি বলেছেন ওয়াজু ওয়াজু আলা বাইনকুম মাওয়াদ্দা তিনি তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন যে আলা আমরা পড়েছি না কোরআন কারিকে যে আলা তিনি তৈরি করেছেন বাইনাকুম তোমাদের বাইনা মানে মাঝে বাইনা তোমাদের মাঝে মাওয়া ভালোবাসা স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শরীর ও মনের যে মুগ্ধতা যে আকর্ষণ অনুভব করে যে ভালোবাসা অনুভব করে এখানে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে ভালোবাসা মূলত সৃষ্টি হয় সম্মান থেকে আমরা এমন কাউকে ভালোবাসতে পারি না যাকে আমরা সম্মান করি না তাই স্বামী স্ত্রী দুজনেরই পরস্পরের প্রতি গভীর থাকতে হবে হবে পরস্পরের ভালো গুণগুলোকে যত্নের সাথে মূল্যায়ন করতে এবং ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে স্বামী স্ত্রী একে অন্যের জন্য বিশেষ এক আইনার মতো পরস্পরের ভালো মন্দ দোষ সবই চোখে পড়বে মনের উপর প্রভাব ফেলবে কিন্তু খুঁটি সব কিছু ধরে রেখে মন খারাপ করে মুখ গোমড়া করে থাকার কোনো মানে নেই চেষ্টা করতে হবে কেবল ভালো বিষয়গুলো স্মৃতিতে ধরে রাখতে আর মন্দ বিষয়গুলো ভুলে যেতে যখন নতুন কোনো ছবি স্মৃতির এই আয়নার সামনে আসে তখন সে আগের ভালো ছবিগুলোর সাথে মিলিয়ে ভালোটা রেখে দেয় আমরা যেন মানুষের ভালো গুণগুলো পাথরের উপর এবং ভুলগুলোকে বালুর উপর লিখি তাহলে ভালোটির প্রভাব দীর্ঘদিন রয়ে যাবে আর বাতাসের প্রথম ঝাপটাতেই মুছে যাবে একটি একটি মন্দটা সুন্দর দাম্পত্য জীবনের অন্যতম গোপন সুন্দর স্মৃতিগুলো মনে রাখা আর মন্দ বিষয়গুলো ভুলে যাওয়া দুঃখজনক ব্যাপার হলো অধিকাংশ মানুষই করে এই উল্টোটা এর উল্টোটা করে আর এক সে কারণে একটা দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায় ভালো জিনিসগুলো নিজের আজন্ম প্রাপ্য অধিকার মনে করে সেগুলো খুব হালকা করে দেখা হয় না ভালো যা পাচ্ছি এ তো তোমার অধিকার অন্যদিকে ভুলগুলোকে পূর্ব পরিকল্পিত অপরাধ হিসেবে ধরে নিয়ে ভয়ানক প্রতিক্রিয়া দেখানো হয় অথচ ইসলাম আমাদের ঠিক বিপরীতটাই শেখায় অন্যের ভুল ত্রুটি ও অপরাধগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন কেবল একবার নয় প্রয়োজনে সত্তর বার ক্ষমা করুন স্বামী উচিত একে অন্যের সবচাইতে ভালো বন্ধু হওয়া বিয়ে এমন এক চুক্তি যেখানে স্বামী ও প্রথম দিন থেকে একে অপরের ঘনিষ্ঠতম বন্ধু হওয়ার চুক্তিতে সই করে যতটুকু আন্তরিকতার সাথে এই বন্ধুত্বের যত্ন নেওয়া হবে ততটুকু বিনিময় পাওয়া যাবে এটা কোনো জাদু বা স্বয়ংক্রিয় বিষয় নয় এই গভীর বন্ধুত্ব আপনা আপনি হয়ে যায় না একে একে আন্তরিকতার পরশ বুলিয়ে নিবিড় যত্নের সাথে একটু একটু করে গড়ে তুলতে হয় যত্নের এই বিনিয়োগ যেমন হবে বিনিময় তেমনই পাওয়া যাবে বুঝতে পারছো খুব সুন্দর কথা যত্নের এই বিনিয়োগ বিনিয়োগ করতেছে তুমি তো যতখানি তুমি বিনিয়োগ করবা বিনিময়টাও সেরকম পাওয়া যাবে জীবন সঙ্গীকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাকে বঞ্চিত করে বন্ধুদের সাথে অকারণে আড্ডাবাজিতে সময় নষ্ট করা মোটেও উচিত নয় এমন কিছু বিষয় তৈরি করে নেওয়া দরকার যা উভয়েরই পছন্দের একে অন্যের কাজের মাঝে আনন্দ পাওয়ার বিষয়টা শিখে নেওয়া উচিত একে অন্যের কাজের মাঝে আনন্দ পাওয়া বিষয়টা নিশ্চয় বুঝতে পারতেছো সব ধরনের ভালো কাজেই পারস্পরিক সহযোগিতা প্রয়োজন কোনো বিষয়ে আপনার পছন্দ না হলে আপনি আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন তবে তা অবশ্যই হতে হবে একান্তে আগ্রহ ও যত্নের সাথে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রতিরক্ষা প্রাচীর গড়ে তোলা ঠিক নয় এই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পরস্পরের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস আবেগ অনুভূতি অনুভূতির বিষয়ে একে অন্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া আবশ্যক দুজনে মিলে একটি ভাষা তৈরি করে নিতে পারলে খুবই ভালো এ ভাষা হবে চোখের ভাষা হৃদয়ের ভাষা ইশারা ইঙ্গিতের ইঙ্গিতের সমন্বয়ে তৈরি একান্ত নিজস্ব একটি ভাষা সময়ের পরিক্রমায় এ ভাষা যেন জাদুর মতো কাজ করে কিছু না বলেও স্বামী বা স্ত্রী বুঝে নাই একে অপরের মনের কথা দীর্ঘদিনের সুখী দম্পতিদের মাঝে এমন জাদুকরী ভাষার ব্যবহার দেখতে বেশ ভালো লাগে স্বামী স্ত্রীর উচিত পরস্পরের উত্তম আচরণগুলো গুলোকে মনে রাখা যখন তাদের কারো দিন খারাপ যায় এবং একটু অন্যরকম আচরণ করে তখন সেই ভালো আচরণগুলো মনে রাখলে তা তাদের সম্পর্কের অবনতি থেকে বাঁচাতে পারে এটাই সেই ভালোবাসা যা আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে স্থাপন করে দিয়েছেন অন্য সকল সম্পদের মতোই এ অমূল্য সম্পদের যথাযথ পরিচর্যা করতে হবে না হলে এক সময় নির্ঘাত তা হারিয়ে যাবে হম খুবই যত্ন নিতে হবে তুমি যত একটা গাছ ঠিক মতো পানি দাও তার যত্ন নাও সার দাও গাছটা তরতাজা থাকবে সব সময় কিন্তু ওটা যদি অযত্নে ফেলে রাখো তাই না পানি না দাও তাতে কোনো দাও দিনে দিনে শুকাতে 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 এই সম্পর্ককে ভাবে যত্নের সাথে পরিচর্যা করতে হবে সর্বশেষ যে পূর্ণ শব্দটি আল্লা তালা ব্যবহার করেছেন তা হলো রহমা দয়া মমতা রহমা হচ্ছে আল্লাহর একান্ত বিশেষ একটি গুণ তিনি তার সৃষ্টিকে অবাহিত দয়া করেন এমনকি কেউ তা পাওয়ার যোগ্য না হলেও তিনি তার প্রতি দয়া দয়া করেন করেন কেউ তা পাওয়ার যোগ্য না না হলেও তিনি তার প্রতি তাই তাহলে স্বামী দুজনের সম্পর্কটিকে বর্ণনা করতে গিয়েও আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আমরা সাধারণত তাদের প্রতি মায়া অনুভব করি যাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে আমরা আমাদের সন্তানদের প্রতি খুবই দয়াদ্র কিন্তু অন্য শিশুদের প্রতি হয়তো এরকম দয়া অনুভব করি না আবার সেই আমি যখন আবার কোন স্কুলের শিক্ষক হই তখন ঠিকই আমার ছাত্রদের প্রতি দয়াদ্র হয়ে পড়ি বিয়ের প্রসঙ্গে রহমা শব্দটি স্বামী শ্রী পরস্পরের দায়িত্ববোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বছরের পর বছর জীবন জীবনের পরতে পরতে একে অন্যের প্রতি যে মায়া মমতা প্রদর্শন করা হয় যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হয় রহমা সেই বিষয়টিকে বোঝায় রহমা বা দয়া প্রদর্শন করা হলো গোটা জীবনকে জুড়ে থাকা এই সম্পর্কের প্রতি শ্রদ্ধা দেখানো প্রাপ্য অধিকার মনে না করে পরস্পরের ভালো আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত রহমা সেই গুণ যার কারণে কোনো বিনিময় না পেয়েও মানুষ অকাতরে দিয়ে যেতে পারে সুন্দর একটা কথা রহমা সেই গুণ যার কারণে কোনো বিনিময় না পেও। মানুষ অকাতরে দিয়ে পারে একজন কোনো কারণে যেতে তার দায়িত্ব পালন করতে না পারলেও অন্যজন তার নিজ দায়িত্ব পালনে কুণ্ঠাবোধ করে না নিজের প্রাপ্য অধিকার না পেয়েও ভালোবেসে যায় শ্রদ্ধার আচরণ করে রহমা হলো বিনিময় না চেয়ে দিয়ে যাওয়া কেননা এই দেওয়ার মাঝে রয়েছে এক নির্মল পবিত্র আনন্দ শুধু পাওয়ার মাঝে নয় দেওয়ার মাঝেও আনন্দ আছে তাই না দেখো কত মানুষ আছে মনে দানশীল তো নিজের কষ্টার্জিত সম্পদ তাই না কত কষ্ট করে সে এই সম্পদটাকে অর্জন করতেছে কিন্তু সে এই সম্পদে অকাতরে তা চেনে না জানে না একজন মানুষের মানে খারাপ দুরাবস্থার কথা শুনে তাকে দিচ্ছে তো এই দিয়েও সে আনন্দ পাচ্ছে সুফান আল্লাহ সুফান আল্লাহ চিন্তা করা যায় তাহলে কি এইটাই তো রহমা তাই না আমি চিনি না জানি না কিন্তু একজন মানুষের আনন্দ কোথায় যে আলহামদুলিল্লাহ আমি একজন মানুষের বিপদে আমি কিছুটা হলে উপকার করতে পেরেছি ওই মানুষটা একটা কঠিন অবস্থা থেকে পার পেয়ে যাবে একটু ভালো থাকবে তার জীবনটা তো এই যে একটা চমৎকার বিষয় আল্লাহ যাদের অন্তরে এই কোমলতা ই ভালোবাসার দান করেছেন কতই না সৌভাগ্যবান আল্লাহ আমাদের সবার ভেতরে এটা দান করুন কাজেই ইসলামে বিয়ে হচ্ছে দুজন নারী পুরুষের মাঝে একটি অঙ্গীকার একে অন্যকে ভালোবাসা সম্মান সহমর্মিতা প্রদর্শন করার এক প্রতিশ্রুতি সব সময় মনে রাখবেন আল্লাহ আমাদের সব চিন্তা নিয়াত ও কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন এই বন্ধনের প্রতি দয়া ও করুণা ধারা বর্ষণ করেন প্রতিটি দম্পতিকে ইসলামের আদর্শ অনু আদর্শ অনুসারী হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার তৌফিক দেন যেদিন তারা সবাই তার সামনে উপস্থিত হবে অর্থাৎ আল্লাহর সামনে সেদিন যেন তিনি তাদের উপর সন্তুষ্ট থাকেন আমি আমাদের সবার জন্য এই দোয়া করি কে ডাক দিয়েছ রাখো বইটার নাম কি

বইটার নাম হচ্ছে বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর লেখক হচ্ছেন মির্জা বেগ সিয়ান পাবলিকেশনের বই বিয়ের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় আবুহ্লা বর্ণনা করেছেন নবিসাম বলেছেন চারটি জিনিস দেখে একজন নারীকে বিয়ে করা হয় তার সম্পদ বংশমর্যাদা রূপ সৌন্দর্য এবং দিনদারি তোমরা বিয়ের সময় দিনদার নারীদের অগ্রাধিকার দাও তো বিয়ে করতে যাচ্ছেন এমন অনেকেই আমার কাছে পরামর্শ চেয়েছেন জীবন সঙ্গী নির্বাচনের ব্যাপারে নারী পুরুষ নির্বিশেষে উভয়ের প্রতি আমার পরামর্শ একই বিয়ের জন্য যে ছয়টা বিষয় খুব দরকার সেগুলো হচ্ছে এক ইসলাম রসুলাম যেমনটা বলেছেন চারটি বিষয় দেখে নারীদের বিয়ে করা হয়ে থাকে এর মধ্যে দিনদারি সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষদের বেলাতেও একই বিষয় প্রযোজ্য সুতরাং প্রথমেই দেখতে হবে আপনার সম্ভাব্য জীবন সঙ্গে ইসলামের ন্যূনতম মৌলিক নিষেধগুলো পালন কি না ব্যাপারটি যাচাই করার জন্য কয়েকটি বিষয় লক্ষ্য করা যেতে পারে যেমন দিন সলাদ ও জাকাত ঠিকমতো আদায় করে কিনা কোরআনের জ্ঞান আছে কিনা নিদেন পক্ষে দেখে স্বাচ্ছন্দ্যে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা আল্লাহ একবার কথা আছে না ঠক বাসে মনে করো এরকম মানুষ কয়জন খুঁজে পাওয়া যাবে আল্লাহ আছে স্বাচ্ছন্দে কোরআন থেকে লাবাদ করতে পারে দিনের বুঝ আছে জাকাত ঠিক মতো আদায় করতে পারছে আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিন আল্লাহ যেসব নারী পুরুষের বিয়ে করার মতো পরিণত বয়সে উপস্থিত হয়েছে অথচ শুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারে না তাদের জন্য এটা খুবই লজ্জাজনক বিষয় চরিত্র সাহস ধৈর্য আত্মসম্মান আত্মবিশ্বাস ধীর স্থির স্বভাব পুরুষের পৌরশ দীপ্ততা নারীদের লজ্জাশীলতা বিনয় যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারা শান্তিপূর্ণ সহাবস্থান নিরবতায় স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্য বোধ করা বাচাল প্রকৃতির না হওয়া ইত্যাদি এগুলো চরিত্র চেহারা মেয়েদের ক্ষেত্রে পরিপূর্ণ পর্দা আর ছেলেদের ক্ষেত্রে দাড়ি রুচিশীল ও বুদ্ধিমতী যে কোনো মেয়ে নিশ্চয় এমন একজন পৌরুষহীন পুরুষকে বিয়ে করতে চাইবে না যাকে দেখতে মেয়েদের মতো লাগে বিষয়টি সত্যি বিব্রতকর বুড়ো বয়সে বেশিরভাগ ছেলে তার বাবার মতো আর বেশিরভাগ মেয়ে তার মায়ের মতো চেহারা পায় তাই চেহারার বিষয়টি যদি আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তাদের বাবা ও মায়ের চেহারার গঠন দেখে সিদ্ধান্ত নিতে পারেন কারণ এই চেহারাটি আপনি প্রতিদিন সকালে দেখবেন সতর্কতা মানুষ কোন মানুষ যদি আল্লাহর কথাকে গুরুত্ব না দেয় এই এই লেখাটুকু আমি অনেকবার পোস্ট করেছিলাম ফেসবুকে খুব সুন্দর কথা খুব মনোযোগ দিয়ে শোনো কোন মানুষ যদি আল্লাহর কথাকে গুরুত্ব না দেয় তাহলে এক সময় তারা আপনার কথাকেও পাত্তা দেবে না জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহ ভীতি আপনার সমস্যার সমাধানে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বরং বলা যেতে পারে আল্লাহ ভীতি না থাকাটাই একটা বিপদ এবং সবচেয়ে ভয়াবহ বিপদ কেননা যে কোনো বিরোধ মীমাংসায় আপনার শেষ আশ্রয় হলো কোরআন সুন্নাহ অতএব আপনার জীবন সঙ্গী যদি এর প্রতি গুরুত্ব না দেয় তাহলে আপনি নির্ঘাত এক অকুল পাথারে পড়বেন কয়েক মাস বাদেই তাদের রূপ লাবণ্য বা স্মার্টনেসের আকর্ষণ হারিয়ে যেতে শুরু করবে তার সব সম্পদ কোনোভাবেই আপনার নয় এই মানুষটি আপনার সন্তানদের প্রতিপালন করবে আর এই সন্তানরাই আপনার জান্নাত বা জাহান্নামের কারণ হবে সুতরাং আপনি যদি এমন কাউকে খুঁজে বের করে থাকেন যে তার দিনদারির ব্যাপারে যে তার দিনদারির ব্যাপারে সচেতন নয় তাহলে সে দেখতে যতই দারুণ হোক না কেন আপনি ডুবেছেন এখনই সরে আসুন এখনই এটা খুবই ভয়ানক একটা ব্যাপার আর এই লেখাটাও পড়া বন্ধ করে দিন কেননা কারও দিন দাঁড়িয়ে যদি না থাকে তাহলে এই বোড়ে এই বই পড়ে সময় নষ্ট করাও হবে অর্থহীন প্রেমে পড়ার কথা ভুলে যান পড়ে যাওয়া কখনোই কোনো ভালো বিষয় নয় রোমান্টিকতার ধারণা থেকে আমরা জানি প্রেম হচ্ছে শারীরিক আকর্ষণের অন্য একটা নাম মাত্র সচরাচর এটা খুবই ক্ষণস্থায়ী হয় আপনি যেহেতু চান আপনার বিয়েটা দীর্ঘস্থায়ী হোক সেহেতু সম্মান সম্মান বোধকে বেশি গুরুত্ব দিন এটাই পরবর্তী সময়ে সত্যিকার ভালোবাসা সৃষ্টি করবে পড়ে যাওয়া নয় বরং বেছে নিন তৈরি হওয়া এর অর্থ এমন একটি সন্ধ্যা। দাম্পত্য সম্পর্ক যেখানে বিয়ের পঁচিশ বছর পরও যতবার আপনি আপনার জীবন সঙ্গীর দিকে তাকাবেন ততবার নতুন করে তার প্রেমে মসবেন ভালোবাসার সৃষ্টি হওয়া মানেই চোখের চাহনি ইশারা আর অন্য কিছু বিশেষ শব্দের মিশেলে তৈরি এমন একটি নিজস্ব ভাষা যে ভাষাটা কেবল আপনাদের দুজনের এই ভাষাটা যেন এক জাদুর মতো কামনা করি যারা এই বইটি পড়ছেন তাদের সবার জীবনটাই এমনই হোক এই ধরনের সম্পর্ক গড়ে তুলতে পারলে গড়ে তুলতে পারলে পৃথিবীটাই যেন একটা জান্নাতে পরিণত হয় কাজে এই সত্যিকার ভালোবাসা তৈরি হয় সম্মান শ্রদ্ধা ও মর্যাদা থেকে এমন ভালোবাসার কারণে এমন ভালোবাসার কারণে আপনার জীবন জীবনসঙ্গী আপনাকে ও আপনার সম্মান রক্ষার্থে সবসময় সচেষ্ট থাকবে জনসমক্ষে আপনাকে কখনো ছোট করবে না আপনার ভুলগুলোকে আড়াল করে রাখবে দাম্পত্য জীবনে আপনার ভালো অবদানগুলোকেই তুলে ধরবে দেখো অনেকে আছে না সবার সামনে জীবনসঙ্গীকে ধরো একটা ঝগড়াঝাটি হয়েছে তো এই এই ঝগড়াঝাটি কিন্তু বেশিক্ষণ থাকে না আবার মিটে যায় স্বামী স্ত্রী আবার মিলেমিশে যায় কিন্তু দেখা যাচ্ছে রাগের সময় তুমি এমন এমন মানুষকে সেই সব বিষয় স্বামীর দেখা যাচ্ছে গোপন অনেক বিষয় তার ভুল ত্রুটি অন্যর মাঝে তুমি কি করে দিলা তাকে বলে ঠোলে তোমার বান্ধবী হোক বা তোমার পরিচিত হোক তোমার পাড়া প্রতিবেশী হোক হ্যাঁ অন্যর মাঝে তুলে দিয়ে তাকে ছোট করে ফেললা পরবর্তীতে সেই তো তুমি থাকবে তোমার স্বামীর সাথে তাই না তো এই রাগের মুহূর্তে শয়তান মানুষকে কিভাবে খেলে বলের মতো করে নিয়ে খেলে বল যেদিকে লাথি দেয় সেদিকে তো শয়তান আমাদেরকে যেদিকে লাথি মারে আমরা সেদিকে যাই রাগের সময় শয়তান এভাবে খেলে তো রাগের মুহূর্তে আমরা ভুলে যাবো না যে আমি আমার জীবন সঙ্গী তাই না বরং যার ভুল ত্রুটিগুলো একে অন্যের পোশাক স্বরূপ পোশাক যেমন আমাদেরকে কী করে রামাটি আমাদেরকে ঢেকে রাখে তো স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ আমাদের কি করতে হবে তাদের ভুল ত্রুটিগুলোকে ঢেকে রাখতে হবে অন্যের থেকে কারণ পরবর্তীতে আমিই লজ্জিত হব একটা সময় আমাদের ভেতরে মিটে যাবে কিন্তু আমি লজ্জিত হব আমি করেই ফেললাম আমার স্বামীকে অন্যের কাছে ছোট করেই ফেললাম আমার স্ত্রীকে অন্যের কাছে ছোট করেই ফেললাম এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে রাগের মুহূর্তগুলোতে আমরা যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো জনসমক্ষে আপনাকে কি করবে না সে ছোট করবে না আপনার ভুলগুলোকে আড়াল করে রাখবে দাম্পত্য জীবনে আপনার ভালো অবদানগুলোই তুলে ধরবে এই ভালোবাসার কারণে জীবন চলার পথে তৈরি হওয়া কোনো সমস্যার কারণে সে আপনাকে অভিযুক্ত করবে না বরং সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে আপনার পাশে থাকবে রাতে চলাতে দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর আল্লাহর সাহায্য চেয়ে কান্নাকাটি করবে যতদিন বেঁচে থাকবেন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমনকি আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেও আপনার মাগফিরাতের ফিরাতের জন্য সে আল্লাহর কাছে দোয়া করবে রসুল আসলামের কথা মনে পড়ে গেল সোফান আল্লাহ খাদিজারে দিলে আনহার জন্য এত কান্না করতেন তাই এত তার মরে যাওয়া স্ত্রীর জন্য এত তার মমতা আয়েশা রাদিয়াল আনহা উনি মানে তার জীবিত তার রাসূল সাল্লাল্লাহু তো অনেক স্ত্রী একই সাথে ছিলেন আয়েশা আনহা থাকতেই তাই না তো জীবিত স্ত্রীদের থেকেও মৃত খাদিজা রাদিয়াল আনহাকে বেশি তিনি ঈর্ষা বোধ করতেন তার প্রতি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আচর আচরণ তো একদিন তিনি বলেই ফেলেছিলেন একদিন আইসের আনহা বলেই ফেলেছিলেন তার মনের এই ক্ষোভ হ্যাঁ যে একজন একজন বৃদ্ধা মহিলাকে আপনি এত বেশি কেন স্মরণ করেন তাতে রসুল ইসলাম রাগান্বিত হয়েছিলেন যে তোমরা সবাই আমার সুখের সময় আসছ আর অথচ সে আমার কষ্টের সময় সুফান আল্লাহ আল্লাহ সে আমার কষ্টের সময়ে কিভাবে তাকে আগলে রেখেছে তার সব কিছু উজাড় করে দিয়ে তার সমস্ত ধন সম্পদ তা না তার ভালোবাসা সবাই যখন তাকে মানে নবত পাওয়ার পরে কি অবস্থা সৃষ্টি হয়েছে তার আপনজনেরা তাকে ছেড়ে গেছে তাকে নানা রকম তার নামে কুৎসা রটনা করেছে তাকে নানা অপবাদ দিয়েছে সে সময় খাদিজারা ঢেলান হা কিভাবে তার প্রশংসা করেছেন তাই না যে আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না আপনি তো আপনি তো এই করেন তাই না আপনি তো গরিব দুঃখীর সাহায্য করেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন কত সুন্দরভাবে তাকে মমতার সাথে তাকে আগলে রেখেছেন তাই না তো মানুষ দেখো এই বিপদের সময় তার যে বন্ধু এটাকে মানুষ ভোলে না তাই না তো শুধু সুখের সময় নয় বরং খারাপ সময়গুলোতে আমরা একে অপরকে যথার্থ আমাদের সাধ্যাতীত আমরা চেষ্টা করব সাপোর্ট করে যাওয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার দিনদারি যদি ভালো হয় আচার আচরণ তার দিনদারি যদি ভালো হয় তাহলে খেয়াল করুন সে ঘরের সে ঘরের কাজের মানুষ বাবা মা ভাই বোনদের সাথে কেমন আচরণ করে তার দিনদারি যদি ভালো হয় তাহলে খেয়াল করতে হবে ওই যে বিয়ের ক্ষেত্রে হ্যাঁ এই সব শর্ত খেয়াল করতে হবে এই সব বিষয়গুলোকে তার আচর আচরণ তো ভালো আছে তাহলে এখন দেখতে হবে যে সে ঘরের কাজের মানুষ বাবা মা ভাই বোনদের সাথে কেমন ব্যবহার করে রেস্টুরেন্টের ওয়েটারের সাথে ড্রাইভার এবং এদের মতো অন্যদের সাথে কেমন করে কথা বলে তা খেয়াল করুন সে কি অন্যদের সুবিধা অসুবিধার প্রতি সচেতন দয়াশীল সহানুভূতিশীল অন্যদের কি কি সে সম্মান করে খাবার টেবিলের আচরণগুলো বেশ গুরুত্বপূর্ণ সে কি ধন্যবাদ বা জাজাকাল্লা কিংবা সরি বলে সে কি হাসি মুখে থাকে নাকি সারাক্ষণ গোমরা মুখ হয়ে থাকে তার মুখে কি হাসির আভা আছে নাকি সারাক্ষণ বিষণ্নতায় ছেয়ে থাকে সে কি বদমেজাজি একগুয়ে নাকি প্রাণ প্রকৃতির সতর্কতা আপনি হয়তো ভাবছেন দিনদারি যদি ঠিক থাকে তাহলে চরিত্র আচার আচরণ তো এমনিতেই ভালো হবে কিন্তু দিন পালনের দিন পালনের দিক থেকে ভালো হওয়া সত্ত্বেও সবার আচর আচরণ ভালো নাও হতে পারে অথচ আচার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কেননা এখান থেকে এখন থেকে এই আচার ব্যবহারই আপনার জীবনে আপনার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে কাজেই কেমন আচরণ পেতে যাচ্ছেন তা আগেই বুঝে নিন সহমর্মিতার সহানুভূতিশীলতা মায়া মমতা এবং রসবোধ এখন সোনার মতোই দামি এই গুণগুলোই আপনার সংসারকে পৃথিবীর বুকে এক টুকরো জাননাতে পরিণত করবে কথোপকথন বোকা কিন্তু বোকা কিন্তু সব ধরনের হয় ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এদের এদের আজগুবি কথাবার্তা অনেক সময় আপনাকে পাগল করে ফেলবে যদি আপনি এদের মতো নাও হন কারো মানসিকতা সম্পর্কে সত্যিকার ধারণা লাভ করতে চাইলে তাদের সাথে কথাবার্তায় নিজে কথাবার্তায় নিজে নিজে কম কথা বলুন তাদেরকে বলতে দিন তার জ্ঞানের ব্যাপারে জানুন দৃষ্টি দৃষ্টিভঙ্গির গভীরতা গঠনমূলক চিন্তাভাবনা এবং কোন পরিস্থিতির ব্যাপারে তার সামগ্রিক বিবেচনা সম্পর্কে জানার চেষ্টা করুন জিজ্ঞাসা করুন সে কি ধরনের বই পড়ে কোন কোন বই আর লেখক তার পছন্দের দেখুন সে কি সমালোচনা করতে বেশি পছন্দ করে নাকি ভুল ত্রুটকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে আগ্রহী সে কি শুধু অন্যের ভুল নিয়ে কথা বলে নাকি ভুলের কারণ খুঁজে বের করার চেষ্টা করে শুধু সমস্যা নিয়ে কথা বলে নাকি তার সমাধান নিয়ে আলোচনা করে পার্থিব বিষয় নিয়ে বেশি আলাপ করে নাকি আখিরাত নিয়ে যখন ধর্ম নিয়ে কথা বলে তখন কি সে অন্যের দোষ ধরতেই বেশি ব্যস্ত থাকে না নিজের সীমাবদ্ধতা ও পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করে সে কি নির্দিষ্ট কোনো দলের অন্ধ অনুসারী অন্যদের সাথে মতানৈক্যপূর্ণ বিষয়গুলো নিয়ে নাকি মতবিরোধ নিয়ে সারাক্ষণ হইচই করে বেড়ায় ঐক্যর চিন্তা করে নাকি বিভক্তির দিকে বেশি ঝোঁকে সতর্কতা স্বামী স্ত্রীর পারস্পরিক কথোপকথন একটি সুস্থ দাম্পত্যের জীবন শক্তির মতো জীবনী শক্তির মতো স্বামী স্ত্রীর পারস্পরিক কথোপকথন একটি সুস্থ দাম্পত্যের জীবনী শক্তির মতো এটা না থাকলে আপনার যেন কিছুই নেই অনেক দম্পতি বিয়ের মধ্যেই কথাবার্তা বন্ধ করে দেয় খেয়াল রাখবেন আপনার বেলায় যেন এমনটা না হয় আর এজন্য জীবন সঙ্গী হিসাবে হিসাবে বেছে নিন এমন একজন মানুষকে যে হবে আপনার কথা বলার সঙ্গী যার সাথে আপনি আপনার সুখ দুঃখ ভালো মন্দ অকপটে শেয়ার করতে পারবেন যার সাথে আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবেন যে আপনার অনুভূতিগুলোকে শ্রদ্ধার সাথে শুনবে যার কাছ থেকে আপনিও কিছু শিখতে পারবেন যার সাথে মন খুলে কথা বলা যায় যার সাথে কখনো একত্রে বেশি দূর তার সাথে তার সাথে কখনো একত্রে বেশি দূর আগানো যায় না আপনি যার সাথে মন খুলে আচ্ছা সরি যার সাথে মন খুলে কথা বলা যায় না তার সাথে কখনো একত্রে বেশি দূর আগানো যায় না দুজনের জীবনের কিছু অভিন্ন লক্ষ্য নির্ধারণ করা দুজনের আগ্রহের বিষয় ও জীবনের উদ্দেশ্যের মধ্যে অভিন্ন কিছু জিনিস খুঁজে দেখুন বিশেষ কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রবল আগ্রহ থাকে তাহলে বিশেষ কোনো কাজ বা বিষয়ের প্রতি যদি প্রবল আগ্রহ থাকে তাহলে সেটার মধ্যেও এমন কিছু খুঁজে বের করুন যা আপনার আপনারা উভয়ের উভয়ে পছন্দ করেন জীবনের বাকি সময়টা যেহেতু আপনারা একই সাথে বসবাস করতে যাচ্ছেন তাই আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একই রকম ভালো একই রকম থাকা ভালো নয়তো জীবনের লম্বা একটা সময় একাকি থাকতে হবে অথবা গোটা জীবন জুড়েই আপনাকে লড়াই করে যেতে হবে সতর্কতা জীবনের লক্ষ্য অর্জনে প্রত্যেকেরই সহযোগিতা প্রয়োজন হোক সেটা পৃথিবীকে বদলে ফেলা বা সন্তানদেরকে মানুষ করা এ দুটো কাজ আসলে একই আপনার এমন কাউকে প্রয়োজন যে হবে আপনার আনন্দ বেদনার সাথী লক্ষ্য পানে এগিয়ে যেতে আপনাকে বুদ্ধি দেবে আগ্রহের সাথে আপনার কথা শুনবে আপনার জীবনের লক্ষ্যগুলোকে গুরুত্বহীন বলে হেলাফেলা করবে না আপনার প্রয়োজন এমন একজনকে যার জীবনের লক্ষ্য আপনাকে আপনার সময় শ্রম আবেগ এবং চিন্তাকে কাজে লাগাতে উৎসাহিত করবে দীর্ঘকালীন পরিকল্পনা গুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য কিটি পার্টি বয়েজ নাইটস এবং বোলিং অ্যালোতে সংসারের কোনো লাভ নেই বোলিং অ্যালোতে পরিবার ছয় হ্যাঁ ছয়টা বিষয় এই বিষয়টা পরে আজকের মতো আমরা বিদায় নিব হ্যাঁ ইনশাআল্লাহ সম্ভাব্য জীবন সঙ্গীর পরিবারের দিকে খেয়াল করুন তাদের বিশ্বাস প্রথা সংস্কৃতি অভ্যাস জীবনযাত্রা আচর আচরণ এবং রীতিনীতি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপনি তাদের সাথে একত্রে থাকতে থাক পারবেন কিনা তা বহুলাংশে এই বিষয়গুলোর উপর নির্ভর করে কিছু আদর্শ ও আখিদাগত বিষয় রয়েছে যার সাথে কোনো আপোষ চলে না যেমন কিছু পরিবার মাজার ও দরগায় পূজা করে আবার কিছু পরিবারে এমন ভয়ঙ্কর সমস্যা না থাকা সত্ত্বেও সেখানে বসবাস করা কঠিন যেমন পর্দার প্রচলন এবং দৈনন্দিন জীবনে ইসলামের অন্যান্য বিষয়গুলো যেখানে গুরুত্বের সাথে পালন করা হয় সতর্কতা আমি জানি আপনি গোটা পরিবারকে বিয়ে করেননি কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশীয় সংস্কৃতিতে সংস্কৃতিতে বৈবাহিক জীবনে পরিবারের বেশ প্রভাব লক্ষ্য করা যায় জীবনের বাকি সময়টা যদি স্বামী বা স্ত্রীকে সঠিক পথে রাখার যুদ্ধে হয়ে কাটাতে চান তাহলে নিশ্চিত করুন আপনি যে পথে আছেন পরিবারটিও সেই পথে রয়েছে কিনা একই কথা প্রযোজ্য তাদের জীবনধারা আচর আচরণ খাদ্যাভ্যাস যেসব বিষয়ে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়েও একদম নিজের মন মন মতো হতে হবে এমন কোনো কথা নেই তবে অমিল কতখানি তা খেয়াল করতে হবে কেননা সেটুকু হয় আপনাকে বদলাতে হবে অথবা মানিয়ে নিতে হবে মনে রাখবেন পরিবর্তন সাধন সব সময় কষ্টকর তাই ভিন্নতা তত বেশি হবে এখন মনে করো অনেকে তো ধরো একজন প্রেমে পড়ে গেছে তাই না এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে যে বিপরীত ধর্মীয় এখন ছেলেটা হয়তো দিনদার মেয়েটা এখন দিনদার না এখন ওই ভালোবাসার কারণে মনে করতেছে যে না দিনদার না হলেও আমি এক সময় তাকে ঠিক করে নিব তো এই গ্যারান্টি তাকে কে কে দিয়েছে দিবে যে ওই দিনদারিতা পেয়ে যাবে দিয়েছে কেউ পাবে সে কি আসলে আদৌ তার কি কোনো ক্ষমতা আছে একটা মানুষকে হেদায়তের পথে নিয়ে আসার তাকে পরিবর্তন করার তাই না সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে অমিল যত যত কম হবে তাহলে সুখী হওয়ার বিষয়টা ততটাই বেশি হবে আপনা আপনি যদি যৌথ পরিবারের কাউকে বিয়ে করেন এবং আপনাকে যদি স্বামীর পরিবারের সাথে থাকতে হয় অথবা ব্যতিক্রম কিছু ক্ষেত্রে স্ত্রীর পরিবারের সাথে থাকতে হয় তাহলে মানিয়ে নেওয়ার মাত্রাটা হবে অনেক বেশি আমি বলছি না যে আপনি যৌথ পরিবারে যৌথ পরিবারে বিয়ে করবেন না তবে যদি বিয়ে করতেই চান তাহলে চোখ কান খোলা রেখে মনটাকে অনেক বড় করে এবং চামড়া মোটা করে এরপর বিয়ে করবেন কেননা যৌথ পরিবারে থাকতে হলে অনেক ধৈর্য ধরে চলতে হবে নিজেকে বদলে নেওয়ার এবং অন্যদের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে তা না হলে আপনি এমন এক সীমাহীন অত্যাচারের দিকে এগোচ্ছেন যা আপনার সংসার জীবনকে নষ্ট করে দেবে আজ না হয় কাল তবে হ্যাঁ যৌথ পরিবারে থাকা এখন হয়তো কঠিন হতে পারে কিন্তু বৃদ্ধ বয়সে তা আপনাকে অনেক কল্লান এনে দিতে পারে তাই চাইলে ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানকে গ্রহণ করতে পারেন যেন শেষ জীবনে একাকিত্বে ভুগতে না হয় বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করতে না হয় এর যদি আপনার এর পরেও যদি আপনার কাছে মনে হয় আপনি এই চাপগুলো সহ্য করতে পারবেন না তাহলে কোনো যৌথ পরিবারে বিয়ে করবেন না সন্তানদের বেড়ে ওঠা সহ নানা বিষয়ে যৌথ পরিবার বেশ সহায়ক ভূমিকা পালন করে বিভিন্ন পরিস্থিতিতে পুরো পরিবারকে পাশে পাওয়া যায় তবে একই সাথে সেখানে অন্যরা আপনার ব্যক্তিগত ব্যাপারে অযাচিত মত দেওয়ার চেষ্টা করবে আপনার জীবনে নাক গলানোর সুযোগ পাবে তাদের এই হস্তক্ষেপকে আপনি যত্ন হিসেবে নেবেন নাকি যন্ত্রণা হিসেবে সেটা সম্পূর্ণ আপনার উপর ভালো মন্দ দুটোই রয়েছে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় পরিবারকে ফেলে আলাদা থাকতে চাওয়া সবসময় সম্ভব নাও হতে পারে সম্ভব যদি হয়ও তাতে আপনজনদের কষ্টের দীর্ঘশ্বাস মিশে থাকবে দিন শেষে পড়ে থাকবে আহত মর্যাদাবোধ ক্ষত বিক্ষত অনুভূতি আর চিট ধরা সম্পর্ক ব্যাপারটা মোটেও উপভোগ্য নয় তাই সম্ভব হলে এমনটি না করাই উচিত কিছু সাবধানবাণী যেসব দুঃসাহসী মানুষ মনে করেন তারা অন্যদের বদলে ফেলতে পারে পারেন তারা মনে রাখবেন এই যে কথাটা আমি বলছিলাম আসলে তারা মনে রাখবেন হৃদয়া একমাত্র আল্লাহর হাতে আপনার হাতে যদি সমস্ত ক্ষমতা থাকতো তাহলে আপনি মানুষকে পরিবর্তন করতে পারতেন কিন্তু আপনি সম্ভবত পৃথিবীর সেই নিরানব্বই মানুষের মতো যারা মনে করে যে সে মানুষকে বদলাতে পারে যে মানুষ বিয়ের আগে কাউকে দেখে বলে আমি তাকে বদলে একজন চমৎকার মানুষ বানিয়ে ফেলব সে আসলে তার জীবনটাকে আক্ষরিক অর্থে যেন নিজের হাতে তুলে নিচ্ছে আপনি যদি এমন মানুষকে বিয়ে বিয়ে করতে চান যার পরিবর্তন প্রয়োজন তাহলে সে কাজটি আপনি তাকেই করতে দিন আপনি বরং তাকে তার মতোই থাকতে দিন এবং এমন কাউকে খুঁজে বের করুন যাকে দেখে আপনি মুগ্ধ হবেন আপনিও তার মতো একজন হতে চাইবেন ইন্টারনেটে কারো প্রোফাইল দেখে কাউকে বিয়ে করা তুলনা করা যায় রাশিয়ান রুট রুলেট নামের জুয়া খেলার সাথে যে খেলায় পিস্তলের ছয়টি চেম্বারের যে কোনো একটিতে বুলেট থাকে সবার প্রতি আমার আন্তরিক পরামর্শ থাকবে এমন প্রাণঘাতী জুয়া খেলা যেন এড়িয়ে চলা হয় অনেককে অনেককে ধ্বংস হতে দেখেছি আমি জীবন সঙ্গী বা সঙ্গিনীর ব্যাপারে যথেষ্ট খোঁজখবর না নিয়ে তাকে বিয়ে করতে যাবেন না সম্ভাব্য জীবন সঙ্গীর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার এবং বিয়ের আগে মাহরামের উপস্থিতিতে সাক্ষাৎ করার অনুমোদন ইসলাম আপনাকে দিয়েছে যাতে করে বিয়ের আগে সবকিছু ভালোভাবে জেনে নিতে পারেন আমি এতক্ষণ যা উল্লেখ করেছি তার সবই একটি বা দুটি সাক্ষাতেই জেনে নেওয়া সম্ভব যদি আপনি চোখ কান খোলা রাখেন এবং জানেন যে আপনি ঠিক কি খুঁজছেন আশা করি আপনার এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন পরিশেষে বলছি আমরা যেন এই বিষয়গুলো ভুলে না যাই উপরে যা যা বলেছি সেগুলো খেয়াল রেখে নিজেকে জিজ্ঞাসা করুন অন্যের মধ্যে যে জিনিসগুলো খুঁজছি আমার মধ্যে সেগুলো কতটুকু আছে আমি নিজে কতগুলো শর্ত পূরণ করতে পেরেছি যাকে বিয়ে করতে যাচ্ছি আমি কি তার একজন ভালো জীবন সঙ্গী হতে পারবো বিয়েকে গুরুত্বের সাথে নিন সচেতন ও আন্তরিক লোকেরাই কেবল সুখী দাম্পত্য জীবন করতে পারে তাই আন্তরিকভাবে গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে ভাবুন কেননা আমরা যে জীবন নিয়ে কথা বলছি সেটা আপনার জীবন হ্যাঁ আপনারই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে শেষ করব তারপরে যে শুরুতে আমি যে দোয়াটার কথা তোমাদেরকে বলেছি সুরাল ফুরকানে চত্বর নম্বর হাত হ্যাঁ এই দোয়াটা আমরা একটু পড়বো আমরা একটু মুখস্ত করব ইনশাল্লাহ বেশি বেশি করে দোয়াটা চাইবো হুম